তাহলে ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা 2024 সালে কিভাবে আপনারা মনিটাইজেশন অন করবেন ইউটিউব চ্যানেলের। তো মনিটাইজেশন অন করার জন্য আপনাকে যে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো আমি বলতেছি, আর আপনারা যদি এভাবে আপনারা চলেন তাহলে বা ভিডিও আপলোড করেন, কন্টেন্ট তৈরি করেন, তাহলে অবশ্যই আপনাদের মনিটাইজেশন অন হবে। তো মনিটাইজেশন অন করার জন্য আপনারা কি করেন, সর্বপ্রথম একটা ভিডিও কোনো নিয়ম নীতি ছাড়াই তৈরি করেন। আর দেখা যায় যে কারো ব্লগ ভিডিওর মধ্যে টেক্সট, টেক ভিডিওর মধ্যে আবার দেখা যায় সং ভিডিও, এগুলো ক্রিয়েট করেন। তো আপনার অবশ্যই যদি সং ভিডিও তৈরি করেন, অবশ্যই সং ভিডিও তৈরি করবেন, ব্লগ ভিডিও তৈরি করবেন, ব্লগ ভিডিও তৈরি করবেন, করে আপলোড করবেন। এর মধ্যে আপনার আরো কিছু বলবো, সেটা হচ্ছে যে আপনারা যখন সং ভিডিও তৈরি করবেন বা ব্লগ ভিডিও যেটাই হোক তৈরি করবেন, আগে 10টা ভিডিও চ্যানেল তৈরি করার আগে সুন্দরভাবে তৈরি করে নেবেন, যেগুলো অনেক সুন্দরভাবে দেখতে ভালো লাগবে, একটার পর একটা যেন আরো ভালো হয় ক্রমান্বয়ে। এরকম 10টা ভিডিও তৈরি করবেন, করার পর আপনি চ্যানেলের একদিন পর পর আপলোড করবেন। এক্ষেত্রে হবে কি, আপনার যখন প্রথম ভিডিওটা মানুষ দেখবে তখন ভালো লাগবে, এবং তৃতীয় ভিডিও যখন দেখবে তার চেয়ে ভালো, তখন আপনার চ্যানেলকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে। আর এভাবে ক্রমান্বয়ে যখন আপনি ভিডিওগুলো ভালো দিতেই থাকবেন, তখন দেখবেন যে আপনার সাবস্ক্রাইব বাড়বে, ভিউ বাড়বে, পাশাপাশি ওয়াচ টাইমও কিন্তু বাড়বে। আর প্রথম থেকে যদি আপনারা খ্যাতমার্কা ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনই মনিটাইজেশন অন করতে পারবেন না। তো অবশ্যই আপনারা চ্যানেল তৈরি করার আগে 10টি ভিডিও তৈরি করে নেবেন, এবং সেগুলো অবশ্যই কোয়ালিটিপূর্ণ সম্পন্ন কন্টেন্ট হতে হবে, এবং জনগণ দেখে যাতে পছন্দ করে এই ধরনের ভিডিও আপনাকে আগে ক্রিয়েট করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে ভালো ভিডিও দেখতে সবাই কিছু পছন্দ করে এবং সবাই লাইক করে, কমেন্ট করে। আর যখন আপনি খ্যাতমার্কা ভিডিও করবেন, প্রথম ক্লিক করে কিন্তু তারা চলে যায়, এক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম হতে দীর্ঘদিন লাগবে এবং সাবস্ক্রাইব হতে দীর্ঘদিন লাগবে। হ্যাঁ, এখন আপনি বলতে চাচ্ছেন যে প্যানেলের মাধ্যমে আমি করব, ওয়াচ টাইম অন করব, প্লাস সাবস্ক্রাইব নেবো, সেক্ষেত্রে আপনার ভিউ আসবে না এবং চ্যানেল ফ্রিজ হয়ে থাকবে, আপনার ওয়াচ টাইমও কিছুদিন পর পর ড্রপ যাবে। এক্ষেত্রে আপনার হবে কি, আপনার ইনকাম তেমন হবে না এবং আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, তখন আপনি যতই ভিডিও চান কোনো ভিউ আসবে না, আপনি যতই পোস্ট করেন তখন কোনো কাজ হবে না। আর যখন আপনি জেনুইনভাবে একটি চ্যানেল ক্রিয়েট করবেন, সব কিছু নিয়ম মেনে যখন আপনি ভিডিও তৈরি করবেন, অবশ্যই আপনার চ্যানেলের যে ভিডিওগুলো মানুষ দেখবে, আস্তে আস্তে আপনার চ্যানেলের গ্রোথ ও ফেয়ার্স। আর আপনার যে চ্যানেলের যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলো যেন অবশ্যই 1 ঘন্টার উপরে হয়, এবং যদি আপনি ছোটো ভিডিও পাঠাতে চান, প্রথম যে 10টা ভিডিও তৈরি করবেন অবশ্যই আধা ঘন্টা, 25 মিনিট বা 30 মিনিটের ভিডিও তৈরি করবেন এবং সুন্দরভাবে তৈরি করবেন। তো আপনি দেখবেন যে আপনার যখন ভিডিওগুলো তারা দেখবে তখন কিন্তু আপনার ভিউ হবে, পাশাপাশি ওয়াচ টাইমগুলো কিন্তু আপনাদের ইনক্রিজ হবে। এক্ষেত্রে আপনারা যখনই ছোটো ভিডিও বানাবেন সেক্ষেত্রে ভিউ বেশি আসবে, বাট আপনার কিন্তু ওয়াচ টাইম কম হবে। আর বড় ভিডিও যদি 1 ঘন্টার বানান, সবাই দেখবেন 10 মিনিট, 15 মিনিট টানা হলেও দেখবে, সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়াচ টাইমটা গ্রোথ হবে। আর অর্গানিকভাবে যখন একটা চ্যানেলের মনিটাইজেশন অন করবেন, তখন কিন্তু আপনার চ্যানেল কিন্তু অটোমেটিকভাবে ইনকামও বেশি হবে, ভিউ বেশি আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন এবং দ্রুত গতিতে মনিটাইজেশন অন হবে। তো ভিউয়ার্স, আজকের মতন এতটুকু, পরবর্তী ভিডিওতে দেখা।